কল্যাণী জেএনএম হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। নদিয়া জেলার অন্যতম মেডিকেল কলেজ তথা হাসপাতাল কল্যাণী জেএনএম হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেখানে একজন মুমূর্ষ রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পর তাকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সুরক্ষিত স্থানে আনা হয়েছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন 45 মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত যা খবর, কোনো হতাহতের খবর নেই। এই অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের একাংশ বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন অবস্থায় ছিল। ঘটনায় রোগীর আত্মীয় এবং রোগীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমাদের যে আইসোলেশন ওয়ার্ড, এটা একটা প্রথমেই বলে দিচ্ছি, এটা কোভিড নয়, এটা আইসোলেশন। আইসোলেশন ওয়ার্ড মানে হচ্ছে এমার্জেন্সির পাশে যেখানে কোনো পেশেন্ট সাসপেক্ট হলে আসে। ওখানে একটাই পেশেন্ট ছিল, যখন এরকম ধোঁয়া ভেতর থেকে দেখা গেল, আমাদের সঙ্গে সঙ্গে সিস্টাররা ওটাকে জিডিএকে বলে পেশেন্ট শিফট করিয়ে দিয়েছে। ফায়ার ব্রিগেডকে বলা হলো, আমাদের এসডিপিও সাহেব এবং ডক্টর আয়ন থেকে নিয়ে বাকি সবাই এলো। এই আধ ঘন্টা লাগলো, কি করে সেটা বলা যাচ্ছে না। এখন টেকনিক্যাল পার্টটা তো ফায়ার বলবে, কন্ট্রোলে নিয়ে এসেছে। ভেতর থেকে যা সিলিন্ডার ছিল ওটা পুরনো, ওটি আমাদের বন্ধ ছিল, ওখান থেকে সিলিন্ডার বার করে নিয়ে থেকে হাসপাতাল পুরো অন্ধকার না, এটা ভুল কথা, কোনো অন্ধকার নেই। এই পার্টটা খালি এমার্জেন্সি, এই পার্টটা আমাদের ফায়ার আমাদের পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল সেফটি ওয়াইজে ওখানটা শাটডাউন করে রেখেছে, যাতে কি কোনো শর্ট সার্কিট ইয়া কিছু না হয়। এখনই সব দেখে গেছে, এই পার্টটাতে এখনই লাইট চালু করছে। ওই দিকের পার্টটা যেটা আইসোলেশনটা ওটা এখন বন্ধ রাখবে। পরিষেবা এখনই এমার্জেন্সিতে, এখন যেহেতু প্রিকশনারি স্টেপে একটু বন্ধ আছে, এখনই স্টার্ট হয়ে যাবে। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।